বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইসলামিক স্কলারস, যিনি অনলাইনে অফলাইনে বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে কথা বলে থাকেন, যিনি ইসলাম ধর্মের জন্য একজন ধারক বাহক হিসাবে বর্তমানে এই সময়ের তরুণ প্রজন্মের আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, সেই জনাব ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে গভীর রাতে আজকের এই মুহূর্তে মামলা দায়ের করেছেন একদল বাংলাদেশের এই স্বাধীনতার বিপক্ষের শক্তির দালালেরা। আজকে তার বিরুদ্ধে মামলা দায়ের করেই ক্ষান্ত হয়নি, মামলা দায়ের করেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন চ্যানেলে যারা আমরা টকশো করছি, সেই অনলাইন চ্যানেলের টকশোর প্রতিষ্ঠাতা, ফেস দ্য পিপলের প্রতিষ্ঠাতা, জননন্দিত সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব সাইফুর রহমান সাগরের বিরুদ্ধে পর্যন্ত সেই মামলা আজকে দায়ের করা হয়েছে। আজকের এই মামলা দায়ের করা হয়েছে, আপনারা জানেন, যখন এই সকল বাতিল শক্তি যখন আজকে তারা টকশোতে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে পেরে ওঠে নাই, যখন তারা নাকে খ্যাত দিয়ে পালাতে বাধ্য হয়েছে, যখন তারা যুক্তির সামনে হেরেছে, যখন তারা তথ্যের সামনে হেরেছে, যখন তারা জ্ঞানের সামনে হেরেছে, যখন তারা আজকের সেই ইনায়েতুল্লাহ আব্বাসীর সামনে কথা বলতে পারেনি, যখন তারা সেই আলেমদের 116 জন আলেমের নামে যে মামলা করেছে, দুদকে নালিশ করেছে, সেই যে শ্বেতপত্র প্রকাশ করেছে, তার বিরুদ্ধে যখন ইনায়েতুল্লাহ আব্বাসী সঠিকভাবে গর্জে উঠে প্রতিবাদ করেছেন, তিনি যখন করাপশনের ব্যাখ্যা দিয়েছেন, সেই সকল ব্যাখ্যার জবাব দিতে না পেরে আজকের এই সকল বামপন্থী রাজনৈতিক নেতারা আজকে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বন্ধুরা আমার, আজকে তার সাথে টকশোতে পারেনি, আজকে তার সাথে যুদ্ধে পারেনি, আজকে তার সাথে বাকশক্তিতে পারেনি, আজকে সে কারণে আজকের এই ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে, আজকের এই মামলা দায়ের করেছে তারা। আজকের যে ব্যক্তিটি মামলা দায়ের করেছে তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন সাহেব। আজকের এই রাতে 17 মে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছেন। কত বড় দুঃসাহস! বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পরে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চলছে, আজকের আলেমদের বিরুদ্ধে চক্রান্ত চলছে, ইসলামিক স্কলারদের বিরুদ্ধে চক্রান্ত চলছে, যারা স্বাধীনতার পক্ষে নিরপেক্ষভাবে টকশো করে চাচ্ছেন, টকশো পরিচালনা করছেন, সেই সকল নিরপরাধ ব্যক্তিদেরকে পর্যন্ত মামলা দায়ের করে আজকের কণ্ঠরোধ করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের সকল প্রকার সত্যিকার সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করেছে। আজকে যখন বিভিন্ন জায়গায় ইউটিউব কিংবা অনলাইনের মাধ্যমে মানুষ সঠিক তথ্যটি পাচ্ছে, তখন তাদের বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই সকল বামপন্থী নাস্তিক্যবাদী দালালেরা। আজকে এখনই হুঁশিয়ার হতে হবে, এখনই সোচ্চার হতে হবে, এখনই আমাদের ভাইদেরকে রক্ষা করতে হবে। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর যদি কিছু হয়, সাইফুর সাগরের যদি কিছু হয়, বাংলার আমার বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক জনতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এদেশের সকল যুব সমাজ, সচেতন নাগরিক, তারা আজকে রাজপথে নেমে আসবে, তারা আজকে এর প্রতিবাদ করবে। বাংলাদেশের এই সকল বামপন্থী রামপন্থী এই সকল অন্যায় অবিচারকারী ব্যক্তিদেরকে প্রতিবাদ করে সমগ্র দেশে আমরা আজকের প্রতিবাদে লিপ্ত হব, আজকের বাংলাদেশের স্বাধীনতাকে ফিরিয়ে নিয়ে আসব। একজন আলেম যেভাবে কথা বলেছেন, আলেমের ইজ্জতকে সমুন্নত রাখবো। বন্ধুরা আমার, আজকের এই মামলার বিরুদ্ধে গর্জে উঠুন, এই মামলা একটি অন্যায় মামলা, এই ডিজিটাল অ্যাক্টের মামলা একটি অন্যায় মামলা, এটা শুধুমাত্র করা হয়েছে
রাজনৈতিক আদর্শ চরিতার্থ করার জন্য এটা শুধুমাত্র করা হয়েছে আলেম ওলামা ইসলামপন্থী মানুষদেরকে কোণঠাসা করে রাখার জন্য। তাই আসুন বন্ধুরা, আমার এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি। আসুন এই সকল যারা আজকে দেশকে বিভাজন সৃষ্টি করতে চায়, যারা এদেশ থেকে আলেমদেরকে বিতাড়িত করতে চায়, যারা এদেশ থেকে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা জাগ্রত ভূমিকা পালন করি। আমরা সাইফুল সাগরদের এই সকল স্বাধীন চেতা চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। সমগ্রের আজকের এই সকল রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেবকে নিয়ে কি বললেন আর তার এই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা দেখে আসি যে প্রধানমন্ত্রী তিনি কি বললেন এই আলেমদেরকে নিয়ে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ইসলাম শান্তির ধর্ম এবং আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। কিন্তু সেই ধর্মে আমাদের শান্তির কথা বলা আছে, আমাদের জীবনযাত্রা, জীবন মান সব কিছু কথা তো চমৎকারভাবে বিবৃত করা আছে। সেখানে আমরা যখন এই জঙ্গিবাদ একটা সমস্যা শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বব্যাপী, এবং ধর্মের নামে এই জঙ্গিবাদ সৃষ্টি হয়ে আমাদের এই ধর্মটাকে মুষ্টিমেয় লোকের জন্য আজকে বিশ্বাসের কাছে আমাদের সেই পবিত্র ধর্ম ইসলাম ধর্মটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হতে থাকে। আমরা সবসময় সেটা আপত্তি জানিয়েছি এবং এই ধর্মের নামে যেন জঙ্গিবাদ সৃষ্টি না হয় তার জন্য আমরা আলেম ওলামাদের এক করে তাদেরকে, আমাদের ছাত্রছাত্রী যুব সমাজ তারা যেন সচেতন হয় এবং ইসলাম ধর্মের সত্যিকার যে মানে বাণীটা আছে সেটা যেন তারা বুঝতে পারে, তার জন্য আমরা তাদেরকে সম্পৃক্ত করেছি। তার কিছু ভালো ফলও আমরা পাচ্ছি। আর তাছাড়া আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই এ ব্যাপারে যথেষ্ট ই পেয়েছি। তবে একটা কথা মানুষ সরস্বত বলেছেন ঠিকই, যে আসলে যে আমাদের ধর্মের মধ্যে যে ভাগ করা আর কে ভালো কে ভালো না, এই যে এই কথা বলা, আমি জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেননি অথবা এ কথা আমাদের ইসলাম ধর্ম বলেনি। আমরা যদি বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তা কে ভালো কে মন্দ, কে বেঁচে যাবে কে দোজকে যাবে, সে তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে, কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ বিচার করবে। যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে, কারো ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না। তাহলে এই অবস্থায় কেন এই রেশা সৃষ্টিটা থাকবে? কারণ আমি মনে করি যে যদি আমাদের ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তারা যদি সেই ইসলাম ধর্মেই বিশ্বাস করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে, তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পারে না। তার এটা যাওয়া মানে কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো। আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি, এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি। আল্লাহ তো বারবার বলেছেন, কোরআন শরীফে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। তো সেই ধৈর্যটা থাকবে না কেন? কাজেই এখানে আমি বলবো যে যারা সত্যিকারভাবে ইসলাম বিশ্বাস করে তারা প্রত্যেকেই যার যার ধর্ম শেষে পালন করবে, সে সুযোগটা দিতে হবে। আর কারো ধর্মীয় আঘাত দিয়ে কথা বলা, এটা যেমন একজন মানে মুসলমান হয়ে মুসলমানকে আঘাত না করা, সাথে সাথে অন্য ধর্মাবলম্বী, এটাও কিন্তু ইসলামের শিক্ষা যে অন্য ধর্মাবলম্বী তাদেরকেও কোনো আঘাত করা যাবে না, আঘাত করা উচিত না। যে সূরা কাফির হলে স্পষ্টই বলা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যা ধর্ম তার তার কাছে, যার যা ধর্ম সে পালন করবে, এটা বলাই আছে। তো সেই বিশ্বাসটুকু নিয়ে যদি চলে তাহলে তো এই দ্বন্দ্বটা থাকে না। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে প্রধানমন্ত্রী তিনি কি বললেন। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। বিয়োগ শেষ করে দিয়ে ভিডিওটি শেষ করা আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।